দর্শক রাজধানীর বাইতুল মোকাররমে জড়ো হয়েছেন চরমোনাই পীরের ভক্ত সমর্থক যারা রয়েছেন জাতীয় সরকারের দাবিতে তারা একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছেন এখানে চরমোনায় এর নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু জড়ো হচ্ছেন ধীরে ধীরে তাদের এই প্রোগ্রামটি আজ বিকেল 3:30টায় শুরু হওয়ার কথা আমরা যদি বাইতুল মোকাররমের উত্তর গেটে কিন্তু চরমোনায় নেতাকর্মী যারা তারা জড়ো হচ্ছেন সন্ত্রাসী হামলায় নিহত মাদ্রাসা শিক্ষার্থী হাফেজ রেজাউল করিমের খুনিদের বিচার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং চরমোনাইয়ের যে পীর নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তিনি উপস্থিত থাকবেন আমরা যদি দেখাতে চাই বাইতুল মোকাররমের এখনকার চিত্র যেটি তাদের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখন প্রস্তুতি নিচ্ছেন এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করার এবং আমরা দেখেছি যে বাইতুল মোকাররমের আশপাশে কিন্তু সতর্ক অবস্থা রয়েছে পুলিশ এবং অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা রয়েছে দর্শক যদি জানিয়ে রাখি কিছুক্ষণ আগে থেকেও আমরা দেখেছি যে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে বাইতুল মোকাররমের এই উত্তর গেটে তারা হাজির হয়েছেন এবং বাইরের দৃশ্য যদি দেখাতে চাই যে কয়েক হাজার নেতাকর্মী কিন্তু এই মুহূর্তে জড়ো হয়েছেন বাইতুল মোকাররমের উত্তর গেটে যদি দেখাতে চাই যে কোনো অপ্রীতিকর পরিস্থিতির ঠেকাতে কিন্তু এখানে সতর্ক অবস্থায় পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন এবং অতিরিক্ত পুলিশ সদস্য বাইতুল মোকাররমের উত্তর গেট এবং পল্টন এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য কিন্তু মোতায়েন করা হয়েছে এই মুহূর্তে জানিয়ে রাখি ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে তাদের আজকের যে বিক্ষোভ কর্মসূচিটি সেটি কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং বাইতুল মোকাররমের এই এলাকায় কিন্তু এই মুহূর্তে অতিরিক্ত পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছেন আমরা দেখেছি যে চরমোনাইয়ের ভক্ত সমর্থক যারা রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা যারা তারা কিন্তু বাইতুল মোকাররমের উত্তর গেটে অবস্থান নিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই তাদের এই বিক্ষোভ সমাবেশটা কিন্তু শুরু হবে দর্শক যদি দেখাতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশের যে নেতাকর্মীরা যারা রয়েছেন তারা বাইতুল মোকাররমের দক্ষিণ গেটের যে শুরুতের যে সিঁড়ি রয়েছে মসজিদে প্রবেশের সেই সিঁড়ির উপরে কিন্তু তারা দাঁড়িয়েছেন সংঘবদ্ধ লাইন হয়ে তারা দাঁড়িয়েছেন হাতে হাত রেখে এবং অন্যান্য নেতাকর্মীরা যারা তারা কিন্তু ঠিক নিচের অংশে দাঁড়িয়েছেন এবং তার পিছনে আরও কিন্তু নেতাকর্মীরা যারা মূল সড়কে অবস্থান নিয়েছেন